উপস্থিতি সবাইকে আমার সহস্রবদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আমি কেশরহাট এই 21 ফেব্রুয়ারি বইমেলা উপলক্ষে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সেই সাথে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আগামী যে কয়েকদিন মেলা থাকে আপনাদের আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি আকরাম হোসেন শুভ, আমার কবিতার নাম অভিমানী মা। মা গো আমার বুঝি ফিরতে দেরি হবে মা, অনেক দেরি, মিশে বাবার কাছে কেঁদে অযথায় ওনার মনটা ভেঙে দিও না। বাবা আবার ঠিক তোমারই মতো, ছেলে ছাড়া কিচ্ছুই বুঝে না, পাগল ছেলে কোথাকার খোকা, লক্ষ্মী ছেলে আমার, আমি তো তোর কথা ঠিক রেখেছি। জানিস বাবা, তোর চিঠি পাবার পর আমি আর একটুও কাঁদিনি, শুধু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শুধু তোর আশার প্রতীক্ষায় আমি গৃহ ছেড়ে ভাঙ্গা সাগর পারে বাকরুদ্ধ অস্ত্রহীন চেয়ে দুহাত বাড়িয়ে চেয়ে থাকি। তোর বাবা কি বলে জানিস সোনা? তুমি কি পাগল হয়ে গেছো শাহানা? তোমার ছেলে শহীদ হয়েছে, শহীদ, মরেনি। প্রতি ফাল্গুনে তোমার ছেলেকে দেখতে পাবে শ্যামল পলাশে রক্ত জবাই, কৃষ্ণচড়ার থোকায় থোকায় প্রভাত ফেরির গানে গানে শহীদ মিনারে চূড়ান্ত চূড়ায় চূড়ায়, মাঠ মাঠান্তরে দিগ দিগান্তরে শ্যামলিমায়, বাংলার প্রতিটি ঘরে ঘরে জনতার ভিড়ে। 21 ফেব্রুয়ারির রক্ত কমলে আমি তো তোর বাবার কোথাও রেখেছি। বাবা সব মিথ্যে, সব প্রতারণা, সবই আমাকে ভোলানো ভাব। লক্ষ্মী বাবা আমার, বলো না আমায় শহীদ, বলো না আমায় শহীদ মানে কি? শহীদ মানে কি অভিমান করে থাকা, নাকি বারবার ফাল্গুনে ফিরে আসা, নাকি শহীদ মিনারে লক্ষ জনতার নেপথ্যে থেকে দেখা? না বাপু, তোর না অভিমান, একা একা কি দায় আমার? এবার বাড়ি ফিরলে তুই কিচ্ছুটি পাবিনি, তুই আমের আচার, বোর, তেঁতুলের আচার খেতে খুব পছন্দ করিস, ঘোড়ার ডিম পাবি, বয়েই গেছে আমার। প্রতি বছর আমি যত্ন করে বানাবো আর ফেলে দেব, বানাবো আর ফেলে দেব। আমার মাথায় আমার কথায় বুঝি খুব রাগ করলি? তাই না বাবা? আরে ধুর, আমি না তোর মা। জানিস বাবা কতদিন পেট ভরে খায় না, নির্ঘুমে কাটায় সারাটি রাত, তুই এবার বাড়ি ফিরলে সবাই মিলে পেট ভরে পেট ভরে খাবো। আর সেই দিন আসবে আমার দু চোখে জগতের সব ঘুম, জগতের সব ঘুম, জগতের সব ঘুম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি।